हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ मई चैनल। हमें अरित्र लास्ट जे दुटो बड़ो बांगला कन्टेंट एस जार मध्य उइक रिलीज कर मुखोश बोले बांगला छविटा এবং লাস্ট তার আগের উইকে বেরিয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। তো দুটোর যে রিভিউ আমি করেছিলাম তাতে অনেক নেগেটিভ মানে কমেন্টস এসছে। তো আমার নেগেটিভ কমেন্টস নিয়ে কোনো প্রবলেম নেই, আমি যেরকম আমার মত দিচ্ছি সেরকম প্রত্যেকে নিজের নিজের বক্তব্য রাখতেই পারে, ইট ইজ আ ফ্রি প্ল্যাটফর্ম। বাট যখন কোয়েশ্চেনটা আমাকে নিয়ে উঠছে তো তখন আমার মনে হয় আমার একটা রেসপন্স করে আপনাদের জানানো উচিত, আপনাদের মাথায় যে বিষয়গুলো চলছে সেটা আমার দিক থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত। আমি চেষ্টা করবো আমার মতো করে ক্লিয়ার করার। তো প্রথম যে জিনিসটা খুব কমেন্ট সেকশনে আসছে যে তুমি মানে পার্সোনাল কোনো রাগ আছে কিনা তোমার অনির্বাণ ভট্টাচার্যের ওপর, পার্সোনাল তুমি রাগ ওগড়াচ্ছ রিভিউর মধ্যে, পার্সোনাল কোনো রাগ আছে কিনা সৃজিৎ মুখার্জির প্রতি। আমার প্রথম কথা হচ্ছে পার্সোনাল রাগ এটা কী করে মানে দুটো মানুষের মধ্যে পার্সোনাল রাগ তখনই হবে যখন সে তাকে তার পার্সোনাল লেভেলে চেনে। আমি অনির্বাণ ভট্টাচার্যের সাথে একবার আমার সামনাসামনি দেখা হয়েছে আর একবার আমি জুমের ভায়া জুম ইন্টারভিউ করেছে, এই হচ্ছে দুবার, আর একবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে 5-7 মিনিট। সো এতে কাউকে পার্সোনালি চেনা হয় না, তো পার্সোনাল রাগটা কোথা থেকে হচ্ছে? এবং আমি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যতবারই কথা বলেছি তার কাজকে নিয়ে বলেছি, আমার তার অভিনয় ভালো লাগেনি সেটা বলেছি। আমি কিন্তু পার্সোনাল কথা কখনো তো যখন তাকে ফ্যামিলি নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতাম কোনোদিনও কোনো ভিডিও তুলে দেখিনি অনির্বাণ ভট্টাচার্য কাজ বাদে আমি কোনো কথা বলেছি কিনা। সিমিলারলি সৃজিৎ মুখার্জির সাথেও আমার যত কথাবার্তা হয়েছে ইন্টারভিউ রিলেটেড ফিল্ম রিলেটেড হয়েছে, তো আমি কী করে তার উপর পার্সোনাল রাগ থাকতে পারি? এবার অঞ্জন দত্তর কথা যদি বলি তো অঞ্জন দত্তকেও আমি পার্সোনালি চিনি না, একবারই ইন্টারঅ্যাক্ট হয়েছে। তিনি আমাদের কমিউনিটির ব্যাপারে লিখেছিলেন, তার একটা রেসপন্স আমি দিয়েছি। তো প্রথম হচ্ছে কারোর উপর কোনো পার্সোনাল রাগ নেই, এবং পার্সোনাল রাগ হতে গেলে সেইভাবে চেনা পরিচিতি হতে হবে, তো সেটা আমাদের নেই। ওনারা অনেক উচ্চ শ্রেণীর মানুষ, মানে ওনারা অনেক সাকসেসফুল নিজের নিজের ফিল্ডে, এবং তাই জন্য আমি পার্সোনাল লেভেলে রাগ তো নেই। এটা প্রথম জিনিসটা যেটা আমি ক্লিয়ার করলাম। দ্বিতীয় যে জিনিসটা উঠে আসছে যে তুমি খালি বাংলা ছবির বাজে রিভিউ মানে নেগেটিভ রিভিউ দাও, অন্য ভাষার ছবির ভালো রিভিউ দাও। এবার এই জিনিসটা মানে একটা ভুল কথা, আমাকে অনেকে বলছে সাউথের ফিল্মের ভালো রিভিউ দিয়ে নেগেটিভ রিভিউ। আমি কিন্তু সাউথের ছবিকেও দিয়েছি, বহু সাউথের ছবিকে, তেলেগু ছবিকে দিয়েছি, কোনো ছবিকে অ্যাভারেজ বলেছি। যেরকম নাভারার সাথে অনেকগুলো শর্ট ফিল্মের ব্যাপারে আমি বলেছি যে অতটা পছন্দ হয়নি, জাগামে থান্ডিরামকে আমি বলেছি যে অতটা ভালো হয়নি। সো এটাও কিন্তু আমি করে থাকি, আপনারা গিয়ে চেক আউট করতে পারবেন। সিমিলারলি হিন্দি ছবির ব্যাপারে বলছি যে হিন্দি করলে আমি ভালো বলে দিই, তো রাধে তো ভাই হিন্দি ছবি ছিল, ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া রিসেন্টলি বেরিয়েছে হিন্দি ছবি ছিল, তো সেখানেও আমি মানে নেগেটিভ রিভিউই দিয়েছি। এবং এই যে বেল বটম ছবিটা বেরোলো তাতেও যেগুলো আমার নেগেটিভ লেগেছে সেগুলো নেগেটিভ বলেছি, যেটা পজিটিভ লেগেছে সেটা পজিটিভ বলেছি, তো সেটাই তো রিভিউয়ারের কাজ। তো পার্টিকুলারলি বাংলা ছবিকেই যে নেগেটিভ রিভিউ দিই এটা কোনো ব্যাপার নেই। আর আপনি বাংলা যে ওয়েব সিরিজ সিনেমা এসছে আপনি দেখুন, ফুল পজিটিভ রিভিউ বাংলা সিনেমাকে আমি দিয়েছি। হচ্ছে মায়ার জঞ্জাল যেটা এখানে একটা ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল সেটাকে আমি ফুল পজিটিভ রিভিউ দিয়েছি, আর পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমি অনেক ওয়েব সিরিজের ব্যাপারেই কথা বলেছি। সো মানে আমি জানি না এটা কোথা থেকে বলা হচ্ছে যে পার্টিকুলারলি কেন সাউথের। এবং যদি বিদেশের ছবিও বলেন, হলিউডেরও ছবি যে ডুয়েন জনসনের একটা ছবি এলো জঙ্গল ক্রুজ বলে, তো সেটাও তো আমি নেগেটিভ রিভিউ দিয়েছি, দ্যাট ওয়াজ এ হলিউড ফিল্ম। সো এই পার্টিকুলার কোনো ভাষার প্রতি বায়াসনেস এইটাও আমি ক্লিয়ার করে দিলাম কোনো নেই। বলি এই একটা কথা অনেকে লিখছে বাঙালি হয়ে বাংলা সিনেমাকে সাপোর্ট করছো না, ক্রিটিকের কাজ নয় সাপোর্ট করা। প্রথম কথা, ক্রিটিকের কাজটা কি? আপনি কোনো একটা ডেফিনেশন আমাকে দেখিয়ে দিন বা কোনো এরকম একটা ক্রিটিক দেখিয়ে দিন যে যে ভাষা মানে যে ভাষা বা যে ফিল্ম ইন্ডাস্ট্রি রিভিউ করে তাদের ছবিকে ভালো করে সাপোর্ট করে, মানে এটা তার কাজ নয়, মানে এটা ভুল ডেফিনেশন, এটা তার কাজই নয়। এবং আমি আপনাদেরকে বলছি প্রিভিয়াসলি আমাদের এখানে বাংলা ছবির ক্ষেত্রে বহু এরকম বায়াস রিভিউজ পেপার থেকে মানে 10-20 দিয়ে দেয়, 10-8 মানে খুব বাজে ছবিকেও 10-8 এরকম রিভিউ দেওয়া হয়েছে। তো তাতে কি মানে এই সাপোর্টটা যে তখন পেয়েছে তাতে কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ব্লুম করেছে? হলগুলো কি খুব রমরমিয়ে চলছে? সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে, দিনের পর দিন জিনিসটা স্ট্রিং করে যাচ্ছে। তো এই যে সাপোর্টটা করেছে তাতে কি বাংলা কমার্শিয়াল সিনেমার উন্নতি হয়েছে? সে কমার্শিয়াল সিনেমা তো রিমেকের পর রিমেক হয়েই গেছে দিনের পর দিন, এবং তাতে ফল হয়েছে, অডিয়েন্স ছিটকে চল বেরিয়ে গেছে, তারা এখন আর দেখে না। তো এই জিনিসটা যে হয়েছে, তো ভালো সাপোর্ট যারা করেছে তাতে কি তার আউটকামটা কি ভালো হয়েছে? এবং সাপোর্ট করাটা ক্রিটিকের কাজও নয়। প্রথম কথা, ক্রিটিকের কাজটা কি? একটা জিনিসকে নিয়ে ডাইসেক্ট করে বলা, তার পজিটিভ নেগেটিভ সব কিছু বলা। এবার যে জিনিসটার মধ্যে আমার মনে হচ্ছে যে বেশিরভাগ নেগেটিভ আছে আমি বলছি, এবং আমি আমার যুক্তি দিচ্ছি, আমি একটা লজিক দিয়ে জিনিসটাকে ব্যাক করছি। আমি মুখোশ ছবিটার এক্সাম্পল ধরি, আমি বলেছি যে
আমার নেগেটিভ লেগেছে। কি নেগেটিভ লেগেছে? অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় আমার নেগেটিভ লেগেছে। কেন নেগেটিভ লেগেছে? আমার মনে হচ্ছে যে প্রথম কথা, যে একটা ক্রিমিনোলজিস্ট, সে পড়াশোনা করেছে, সে থিওরি পড়েছে, সে ফিল্ডে কাজ করেনি, সে ফিল্ডে প্রথমবার কাজ করছে, তার একটা টেনশন হবে, হি ক্যানট বি ভেরি শিওর শর। এখান থেকে প্রথম থেকেই দেখাচ্ছে যে হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড প্রথম খুন থেকেই বলেছে সিরিয়াল কিলিং। তো এই বিষয়গুলো আমার একটু খটমটো লেগেছে। তারপরে আমার মনে হচ্ছে যে বাকি ছবির টোনালিটিটা খুব সার্টেল, রিয়েল, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য লাউড অভিনয় করছে, ওভার দ্য টপ অভিনয় করছে। আমি এই এই যে অভিনয়টা খারাপ বলছি তার একটা যুক্তি দিচ্ছি যে কেন খারাপ লাগছে। এটা যদি পুরো সিনেমাটাই ওভার দ্য টপ হতো তাহলে হয়তো ওই অভিনয়টা খারাপ লাগতো না, কিন্তু সিনেমার টোনালিটির সাথে অভিনয়ের পিচটা হাই আছে, তো সেটা যুক্তি আমি দিচ্ছি। আমি বলেছি স্ক্রিন প্লেটা ভালো নয়, স্ক্রিন প্লেটা ভালো নয় কারণ খালি হাই পয়েন্টসের উপর মুভ করছে, কোনো টেনশন বিল্ড হওয়ার জন্য টাইম দিচ্ছে না ডিরেক্টর। একটা সিনকে যতটা মানে যতটা দরকার টাইম, সেই টাইমটা দিচ্ছে না। এবার আপনার নাও মনে হতে পারে, এবং আমি যদি আপনারা দেখেন মুখোশ ছবিটার ক্ষেত্রে আমি আগে পাবলিক রিয়াকশন আপলোড করেছি, সেখানে পাবলিক ভালো বলছে, তো আপনি যদি পাবলিক রিয়াকশন দেখে আপনি যেতে চান, দ্যাট ইজ কমপ্লিটলি ওয়েলকাম, মানে আপনি যেতেই পারেন। এবং আমি যেখানে রিভিউ করেছি সেখানেও আমি এন্ডে বলেছি যে ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউর টেস্ট, আপনি কী ধরনের ছবি দেখেছেন, আপনি কী ধরনের ছবি দেখতে চান, তাহলে আপনার ভালোও লাগতে পারে, এবং আপনি নিজে দেখে বিচার করুন। আমার যেটা মনে হয়েছে আমি বলেছি, আমি ভিডিও আপনারা চালিয়ে দেখেন, আমি তো চেঞ্জ করতে পারবো না এখন রয়েছে, তা আমি কিন্তু সেখানে ক্লিয়ারলি বলে দিচ্ছি। এবং আমি সেখানে এটাও মেনশন করছি যে বহু পাবলিকের ভালো লাগছে, হলে আপনারা রিয়াকশন দেখতে পারেন। এবার যদি আপনার, আমি আমার রিয়াকশনও দিচ্ছি, পাবলিকের রিয়াকশনও দিচ্ছি, এবার যেটা আপনার মনে হবে ঠিক, আপনি যেতে পারেন, সেটা ফলো করতে পারেন, আপনাকে তো জোর জবরদস্তি আমি করছি না। কিন্তু ক্রিটিকের প্রথম কথা কাজ হচ্ছে নয় যে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, ঠিক আছে? ক্রিটিকের কাজ হচ্ছে ডিপ, এই যে মানে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে যাচ্ছে তুমি এই সিন নিয়ে কেন বলছো, তো তাহলে ক্রিটিক কোনটা নিয়ে কথা বলবে? খালি এইটা ভালো, ওটা ভালো, ওটা ভালো, ওটা ভালো, এইটা বলে দিলে তো তাহলে ক্রিটিক, তাহলে তো আমি আমার কাজটা করাই উচিত না। কারণ আমি যদি ব্যাখ্যা না করি যে আমি এটাকে ভালো বলছি, তাহলে আই মাস্ট হ্যাভ আ লজিক বিহাইন্ড দ্যাট, যে কেন আমি এটাকে ভালো বলছি, আর যদি এটাকে খারাপ বলছি আমি সেটাকে কেন খারাপ বলছি। আজকে যখন আমরা দাঙ্গালের প্রশংসা করব তখন আমাকে বলতে হবে ইট হ্যাজ এ ভেরি নাইস স্ক্রিন প্লে, যে না একটা পুরো থ্রি অ্যাক্ট স্ট্রাকচারকে প্রপারলি ফলো করছে, এই পয়েন্টে হিরোর ইন্ট্রোডাকশন আছে, তাকে ক্রাইসিস দিয়েছে, কনফ্লিক্ট দিয়ে একদম পুরো টেমপ্লেট মেনে মেনে চলছে, তার সাথে ভালো পারফরমেন্স আছে, হিউমারটাকে সাটল ওয়েতে প্রেজেন্ট করেছে, তো আমাকে তো যুক্তি দিতে হবে আমার কেন দাঙ্গাল ভালো লাগছে। আর আমার আমি আমি মুখোশে কিছু ভালো লাগার মতো পাইনি, এবার তা বলে আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি না। আপনার হয়তো আমি দাঙ্গালেরটাকে ভালো বললাম, আপনার হয়তো দাঙ্গাল খারাপ লাগতে পারে, অ্যাভারেজ লাগতে পারে, অসাধারণ লাগতে পারে, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ, ইট ইজ আ সাবজেক্টিভ থিং। তো এই পার্সোনাল রাগ প্রথম কথা নেই, কারণ আমি পার্সোনালি কাউকে চিনি না। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা ক্রিটিকের কাজ নয়, সাপোর্ট যারা করেছে মানে বায়াস রিভিউ দিয়ে তাতেও কোনো লাভ হয়নি, এবং এটা বক্স অফিস রিভিউর ওপর ডিপেন্ডই করে না। তাহলে যদি বক্স অফিস রিভিউর ওপর ডিপেন্ড করতো তাহলে সালমান খান কোনোদিনও বড় স্টার হতে পারতো না, মানে এত বড় স্টার সালমান খান, সালমান খানের কতগুলো ছবি ক্রিটিক্যালি অ্যাক্লেমড। বা আমাদের এখানকার কমার্শিয়ালদের মধ্যে দেবজিৎ যখন মানে বিশাল রমরমিয়ে তাদের সিনেমা ব্যবসা করতো তখন কি সেগুলো খুব ভালো রেটিং পেয়েছে? পায়নি। বক্স অফিস ইজ নট প্রপোর্শনাল টু রিভিউস, এটা কোনো ক্ষেত্রেই হয় না। এই যে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস কি বাজে রিভিউস পেয়েছে, কিন্তু আপনি বক্স অফিস কালেকশন দেখুন, এটা হলিউডের ক্ষেত্রে, এটা বলিউডের ক্ষেত্রে, এটা বাংলার ক্ষেত্রে, সব জায়গাতে সেম জিনিস হয়। সো ইটস নট আ মানে বক্স অফিসের জন্য এটা মানে রিভিউতে বক্স অফিসের কোনো ক্ষতি হয় না। মানে এই কথাটা অনেকে দেখছি বলছে এটাকে অ্যাজ আ বাংলা ছবি দেখো, আমি স্ট্যান্ড অ্যালোন ছবি হিসাবেই বিচার করছি। আমি প্রথম কথা হচ্ছে কম্পিটিশানে আনছি না, কিন্তু যেহেতু আমার অরিজিনালটা দেখা আছে সো আমি ওটাকে পুরোপুরি আমার সিস্টেম থেকে তো ডিলিট করে দিতে পারিনি। এটা তো কম্পিউটার নয়, আমি তো মানুষ, এবং মানুষের মাথার ব্যাক অফ দ্য মাইন্ডে তো চলবে, তো আমার সঙ্গে সঙ্গে এবং আমার তার সাথে সাথে আরও 100টা থ্রিলার ছবি দেখা আছে। তো যখন একটা সিন হচ্ছে সেই সিনটার মধ্যে কোথায় আদৌ সাসপেন্সটা হচ্ছে কি হচ্ছে না সেটা সেটা তো আমি ফিল করছি তখন, তো সেইটা সেই ফিলিংটাই তো আমি বলবো। আমি তো আর ক্যালকুলেশন করবো যে এতে এর ভালো লাগতে পারে, এর এই ফ্যান ফলোয়িং আছে, তো তাকে মাথায় রেখে আমি ব্যাকট্রেস করে রিভিউ করবো, তাহলে তো সেটা একটা ডিসঅনেস্ট কাজ হবে, তাই না? তো এটাই বলা ছিল, আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। দেখলাম প্রচুর হেড কমেন্ট আসছে, আমি দেখুন আমি প্রচুর হেড কমেন্ট পেয়েছি, মানে আমি স্টার্টিং থেকে প্রচুর হেড কমেন্ট পেয়েছি, আমার হেড কমেন্টে কিছু যায় আসে না, কিন্তু আমি জাস্ট ভাবলাম যে এটা আমি ক্লিয়ার করে দিই, কারণ আমি চিরকাল খুব ট্রান্সপারেন্ট থেকেছি আমার চ্যানেলের দিক থেকে, এবং আমি এই ট্রান্সপারেন্সিটা পছন্দ করি, তাই জন্য আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ।